হ্যালো গাইস, গুড মর্নিং। তো এখন বাজে 9:30। আজকে প্রচণ্ড মেঘলা ওয়েদার, তো কী রান্না করবো বুঝতে পারছিলাম না, ইচ্ছাও করছিল না রান্না করতে, তাই হাঁসের ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি দুটো দুদিকে। আর এই দেখো আজকে পুরো মেঘলা ওয়েদার। চলো তোমাদের একটু ভালো করে আকাশটা দেখাই। একদম ভালো লাগছে না রান্না বান্না করতে, তবুও করতেই হবে, খেতেই হবে, না খেলে তো হবে না, তাই জন্য জোর জবরদস্তি তো রান্না বসিয়ে দিলাম। কী করবো বলো তো, দেখো পুরো, দেখো পুরো মেঘলা একদম ওয়েদার কী। আর এই দেখো গাছের ফুলগুলো সব ঝরে গেছে, এই লঙ্কা গাছটা মরে গেছিলো আবার জ্যান্ত হয়ে গেছে। এখানে কিছু অল্প অল্প ফুল ধরেছে, দেখে ভালো লাগছে কিন্তু খুবই অল্প। আর এই দেখো এই যে টমেটো ঝুলছে, যতদিন না এই টমেটোটা খাওয়া হবে আপনাদের দেখিয়ে 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 চোখ পচিয়ে দেবো। তো চলুন দেখে নিন ভালো করে, একদম পুরো মেঘলা। আর এই দেখুন আমার ছেলে, না আছে চিন্তা, না আছে ভাবনা, না কোনো কিছু, নেচে কুদে বেড়াচ্ছে, আমরা চিন্তায় মরে যাই, আর এর তো কোনো চিন্তা নেই ভাবনা নেই। তাই জন্য যতদিন ছোটো থাকা যায় ততদিনই ভালো, নাচুক নাচুক নেচে নিক, একটা সময় ওকেও আসবে যখন আমাদের মতন চিন্তা ভাবনাতে পাগল হয়ে যেতে হবে। তো এই দেখুন ওর নাচটা দেখুন, শুধু ওর আনন্দটা তো দেখো। এই দেখো এদিকে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, আর আমি ফটাফট এখন ঝোলটা বানিয়ে নেবো, তো একদম আসছি খাওয়ার সময়। তো দেখো আমার ভাত একদম রেডি, এখানে আছে পেঁয়াজ, একটু কুমড়ো ভেজে নিয়েছি, আর ডিমের লাল লাল করে ঝোল বানিয়েছি হাঁসের ডিম, যেটা আমার খুব ফেভারেট। তো চলো তাড়াতাড়ি খাওয়া যাক। আর এই দেখো আমি একটুখানি শাড়ি টাড়ি পরে নিয়েছি, একদম মন মেজাজ ভালো লাগছে না, আকাশটা এত প্যাচ প্যাচে। তো চলো ভিডিওটা এতটুকুনি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, টাটা।